শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা তোমাদেরকে জার্নাল বেয়ারিং সম্পর্কে আলোচনা করব। জার্নাল বেয়ারিং আমাদের টেকনিক্যাল ওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টি আমাদেরকে ওয়াকিবল হতে হলে বিস্তারিত এই জার্নাল বেয়ারিং সম্পর্কে আমাদের জানতে হবে। আজকে আমরা জার্নাল বেয়ারিং সম্পর্কে আমরা আলোচনা করব। এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর জিএম টু থেকে আমরা এই জার্নাল বেয়ারিংয়ের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা জার্নাল বেয়ারিং কি, জার্নাল বেয়ারিং বিষয়টা আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করি। জার্নাল বেয়ারিং হলো এক প্রকার বেয়ারিং। এই বেয়ারিং এর শ্যাফ্ট ভূমির সাথে যখন সমান্তরাল থেকে ঘুরে থাকে এবং জার্নালের উপর শ্যাফ্টের যে অংশ ভর করে চাপ প্রয়োগ করে, শ্যাফ্টের উপরে 90 ডিগ্রি বরাবর কিন্তু চাপ প্রয়োগ করবে। এটা সাধারণত ব্রোঞ্জ, ব্রাস, গানমেটাল ইত্যাদি মিশ্র ধাতুর দ্বারা কিন্তু তৈরি হয়ে থাকে। তাহলে বিষয়টা, শ্যাফ্ট ভূমির সাথে সমান্তরালভাবে ঘুরবে, আর হলো জার্নালের উপর শ্যাফ্টটা প্রেশার দেবে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে। আর এই জার্নাল বেয়ারিং সাধারণত ব্রোঞ্জ, ব্রাস, গানমেটাল ইত্যাদি মিশ্র ধাতু দ্বারা তৈরি হয়ে থাকে। এই জার্নাল বেয়ারিং দুটি অংশে বিভক্ত থাকে। যে অংশের মধ্যে একটা বসানো হয় তাকে হাউজিং বলা হয়, অর্থাৎ জার্নাল বেয়ারিং একটা অংশের ভিতরে ঢুকানো থাকে। জার্নাল বেয়ারিং যে অংশের মধ্যে ঢুকানো থাকবে তাকে আমরা হাউজিং বলব। যেমন এখানে আমরা যে ছবিটা দেখতেছি এইটা হলো জার্নাল বেয়ারিং। এই জার্নাল বেয়ারিং যে হাউসের মধ্যে আছে এটাকেই বলা হবে হাউজিং। বেয়ারিংয়ের একটি অংশ উপরের অংশের মধ্যে এটা বসানো হয়ে থাকে এবং হাউজিং নিচের অংশের সাথে যুক্ত করে নাট ও বোল্টের দ্বারা অংশটি ভালোভাবে আবদ্ধ করা থাকে। এই যে জার্নাল বেয়ারিং যে অংশটা দেখতেছি, এই একটা অংশ এবং এই একটা অংশ, দুটো অংশ, এই দুটো অংশ কিন্তু আমাদের দুটো অংশ নিয়েই জার্নাল বেয়ারিং গঠিত। এটা একটা অংশ জার্নালের নিচে থাকে আর একটা থাকে জার্নালের উপরে। এরপরে আমরা তার উপর একটা কভার দিয়ে নাট বোল্ট দ্বারা ভালোভাবে আবদ্ধ করে এটা করানো হয়। তারপরে কিন্তু যাতে কোনো রকমভাবে যখন শ্যাফ্টটা ঘুরে যাতে এই বেয়ারিংগুলো কোনো রকম যেন স্থানচ্যুত হতে না পারে বা দৈর্ঘ্যের দিকে সরে না যায়, এই জন্য কিন্তু বিভিন্ন আকারে খাঁজ কাটা থাকে। এই নিচের দিকে অনেক সময় খাঁজ কাটা থাকবে, উপরের দিকেও খাঁজ কাটা থাকবে, যাতে কোনো রকম এই বেয়ারিংটা শ্যাফ্ট যখন ঘুরবে তখন যেন এটা সরে না যায়। এতে ঘর্ষণজনিত বাধাকে কমানোর উদ্দেশ্যে তৈল প্রয়োগ করতে একটি অয়েল হোল বর্তমানে থাকে। আমরা দেখতেছি এখানে কিন্তু একটা হোল, গর্ত আছে। এই গর্তের মধ্যে যখন এটা ঘুরতে থাকে তখন কিন্তু তৈল এর ভিতরে প্রয়োগ করা হয়। তৈল প্রয়োগ করলে এর ভিতরে ভিতরে নালি থাকে। এই যে স্প্লিট আকারের যে বেয়ারিংগুলো আছে এর ভিতরে কিন্তু নালি থাকে। এখানে তৈল প্রয়োগ করলে ওই নালির মাধ্যমে তৈল ভিতরে চলে যায় এবং শ্যাফ্টকে, শ্যাফ্টের মধ্যে যে তাপ উৎপন্ন হয় ঘোরার সময় এই তাপটাকে প্রশমিত করে শ্যাফ্টটাকে সুন্দরভাবে ঘুরতে সহযোগিতা করে। এইটি হলো মূলত জার্নাল বেয়ারিং। আমরা এবার জার্নাল বেয়ারিংয়ের গঠন বিষয় নিয়ে আমরা একটা ভিডিও ক্লিপ দেখব। আমরা এবার জার্নাল বেয়ারিংয়ের একটা ভিডিও ক্লিপ দেখি। জার্নাল বেয়ারিংয়ের যে হাউজিংয়ের যে নিচের যে অংশটা, সে নিজের অংশটাকে যে দেখানো হচ্ছে এটাকে বেজ বলা হবে। হ্যাঁ, বেজটাকে আমরা দেখতেছি, এটাকে ক্রস সেকশন করে দেখানো হচ্ছে। তারপরে যে বুশ, বুশের নিচের অংশ দেখানো হচ্ছে। বেয়ারিংয়ের যে আলাদা একটা অংশ,
এবং এটাকে শক্তভাবে আটকানোর জন্য একটা পিন দরকার। আর বেয়ারিংয়ের অপর যে অংশটা টপের দিকে থাকবে সে অর্ধেক অংশটা এখানে, এবং এখানে স্টাড ব্যবহার করা হয়। উপরের যে কভার অংশ থাকে ক্যাপ, এসে ক্যাপ আছে এখানে, আমরা এখন ক্যাপ দেখতে পাচ্ছি। ক্রস সেকশন অফ ক্যাপ, তারপর একটি ওয়াশার থাকে এবং ওয়াশারের উপরে দুটি নাট থাকে, এবং কভারের যাতে জল বা অন্য কিছু ঢুকতে না পারে এই জন্য একটি রাবারের কভার দেয়া থাকে যেখানে তৈল প্রয়োগ করা হয়ে থাকে। এবার আমরা বিস্তারিত বিষয়টা দেখতেছি। নিচের অংশে ঢুকে গেল, ওই যে পিনটা দেওয়া হলো যাতে বেয়ারিংটা যেন ঘুরতে না পারে। উপরের অংশ আসলো, এবার ওয়াশার, হ্যাঁ ওয়াশার আসার পরে দুটো নাট একে আটকিয়ে দেবে। এই হলো জার্নাল বেয়ারিংয়ের, কিভাবে জার্নাল বেয়ারিং সেট করতে হয় তার টোটাল প্রক্রিয়াটা আমরা দেখলাম। টোটাল অ্যাসেম্বলিংয়ের ফ্রন্ট ভিউ, এবং এটা হলো ক্রস সেকশন ভিউ। আমরা জার্নাল বেয়ারিংয়ের ক্রস সেকশন ভিউটা দেখতে পাচ্ছি। সকলের শুভকামনা করি, আজকের মতো এখানেই শেষ করছি। অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সবাইকে ধন্যবাদ।